বার প্রত্যেকটা সে সাকিব থেকে শুরু করে উষ্ণতার কাছে হার মেনেছে পৌষের হিমেল হাওয়া। আর সেই নির্বাচন কেন্দ্রিক উষ্ণতার অনুভব করতে আমরা এসেছি মানিকগঞ্জ পৌরসভায়। 1972 সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ পৌরসভার প্রায় 50,000 ভোটার স্থানীয় উন্নয়নের বিষয়ে একমত হলেও প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার বিষয়ে তাদের ভিন্নমত রয়েছে। আর সেই ভিন্নমতের চুলচেরা বিশ্লেষণে তারা তুলছেন চায়ের কাপে ঝড়। এবারের নির্বাচন তো প্রথম দলীয় প্রতীকে নির্বাচনটি হচ্ছে, তাই গেলবারের পৌর নির্বাচনের সাথে এবারের নির্বাচনের আসলে গুণগত কি পার্থক্য দেখতেছে? পার্থক্য একটা পাওয়া গেছে, সেটা হলো আগে দলের নামে হইতো না, দলের মার্কা হইতো না, ফলে দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রার্থীর পক্ষে বিপক্ষে চলে যেত। কিন্তু এইবার যেমন ধরেন ধানের শীষ বিএনপি স্বাধীন, ধানের শীষের মার্কায় বিএনপি যারা আছে বিএনপি কাজ করতেছে, আওয়ামী লীগ যারা তারা আওয়ামী লীগের পক্ষে, আবার স্বতন্ত্র প্রার্থী আছে সেইখানে রাজনৈতিক বক্তব্য চলে আসতেছে, দলীয় বক্তব্য চলে আসতেছে। এবং এই দল করার কারণে, এই দলীয় প্রতীক দেওয়ার কারণে বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং আমরা যারা গ্রাম পর্যায়ের যারা ভোটার, আমরা এখন এই দলের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে গেছি। তাহলে গুরুত্ব কোনটা, ব্যক্তির যোগ্যতা না দলীয় প্রতীক? কোনটাকে ভোটাররা গুরুত্ব দেয় কিংবা রাজনৈতিক দল গুরুত্ব দেয়, আপনার কি মনে হয়? আপনার গুরুত্ব তো অবশ্যই দিতে হবে ব্যক্তির যোগ্যতা। আপনার যদি আপনার যোগ্য ব্যক্তি যদি আপনার নেতৃত্বে না আসে, তাহলে আপনার দেশের উন্নয়ন, পৌরবাসীর উন্নয়ন কীভাবে হবে? আজকে দেখেন আপনার ব্যক্তির চাইতে আপনার পদের গুরুত্ব কিন্তু বেশি হয়ে যাইতেছে, আপনার দলীয় প্রতীকের গুরুত্বটা বেশি হয়ে যাইতেছে। যে আপনার গতবার আপনার এই যে মেয়র রমজান আলী আপনার 5-5 বার নির্বাচিত আপনার মানিকগঞ্জের পৌরসভার আপনার মেয়র হয়েছে, চেয়ারম্যান হয়েছে, তাই না? অথচ আজকে দেখেন আপনার শুধু দলীয় প্রতীকের কারণে কিন্তু তার অবস্থান 3 নম্বরে চলে গেছে। আপনার সুন্দর একটা কথা কইছেন, সুন্দর এই যে দলীয়র কথাটা কইলেন, জি দেখেন মানুষের কিন্তু বিবেক বুদ্ধি আছে। এই রমজান কিন্তু আজকে দিয়া 35 বছরের উপরে পৌরসভার মেয়র চেয়ারম্যান হিসেবে আছেন। উনার বিরুদ্ধে যে অভিযোগ, মানিকগঞ্জ 18 বছরের মতো হইল, এই পৌরসভাটা হইল এ ক্লাস পৌরসভা 1997 সাল থেকে, হ্যাঁ এটা হয়েছে। অথচ এ ক্লাস পৌরসভা উন্নয়নের দিক থেকে সি ক্লাস, আর এই জন্য আমি কইতেছি আপনারে, দেখেন আপনার দলের প্রার্থী যেটা বিএনপি, আপনি গজে যাদু সাহেব, আপনি মানিকগঞ্জের মানুষের যে দুঃখ বেদনা, লাইট নাই, পানি নাই, গ্যাস নাই, রাস্তা নাই, কোনোদিন আপনার যাদুরে রাস্তায় দেখি নাই। আবার মেয়র সাহেব উনি মনে করছে উনার তালুক পাইয়া গেছে গা, এই জমিদারি ওনার, উনি আর কোনোদিন হারবো না পৌরসভায়, উনি উনার আল্লাহ যতদিন হায়াত মত দিছে অতদিন উনি খাইব। কিন্তু আমরা যখন দেখছি এই দুর্নীতিবাজরে আবার নৌকা মার্কা দিছে, আবার আওয়ামী লীগ সমর্থন করছে, আমরা কইছি তারে মানি না। আপনার কথাই কিন্তু এইটুকু আপনি প্রমাণ করলেন, আপনি বুঝাইলেন যে আওয়ামী লীগ বরাবরই অযোগ্য লোক রেযোগ্য স্থানে বসানোর চেষ্টা করে, তাই বললেন না আপনি? হ্যাঁ, অযোগ্য হইলে অযোগ্য লোক রেযোগ্য স্থানে বসানোর চেষ্টা করে। আপনাদের দলে, আপনার আওয়ামী লীগে কোনো যোগ্য আপনার এরকম মেয়র প্রার্থী নাই, আপনার জাতীয় পার্টির থেকে দাঁড় করিয়ে না তারা আপনার মেয়র দিতে হইব আপনার, ঠিক আছে? আপনার ধানের শীষের আজকে মানিকগঞ্জে যে জোয়ার, এটা তো আমাদের বিএনপির, আমাদের শহীদ জিয়া রাষ্ট্রপতির আপনার সফলতা। আপনার তিনি মানিকগঞ্জবাসীর জন্য, বাংলাদেশবাসীর জন্য আপনার যে কল্যাণ করছে আপনার তার প্রতিফল মাত্র আপনার, ঠিক আছে? শুধু আপনার কথাই আসে যে মার্কার কারণে, এটা কি শুধু কথায় না বাস্তবতায় আমরা পাইছি? না, বাস্তবতায় আপনার মানিকগঞ্জটা আপনার কিন্তু নদীমাতৃক একটা দেশ। আপনার আমাদের মানিকগঞ্জ শহরের চারপাশে আপনার নদী আছে, ধলেশ্বরী একদিকে, শুধু এই নদীর থেকে আপনার প্রত্যেকটা অঞ্চলে পানির প্রবাহ, এটা কিন্তু আমাদের আপনার জিয়াউর রহমানের অবদান, কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতির অবদান। আপনার কাছে জানতে চাবো যে সেটা হচ্ছে 97 সালে যখন এটাকে পৌরসভা করা হয়, পাশাপাশি প্রথম শ্রেণীর পৌরসভায় করা হয়, তা 18 বছর পার হয়ে যাওয়ার পরও মানিকগঞ্জের অবকাঠামোর উন্নয়নটা কতটুকু হয়েছে? উনি আপনার শুধু জনগণের সাথে আপনার এই মানিকগঞ্জবাসীর সাথে প্রতারণাই করছে আপনার। আচ্ছা, উনি যদি প্রতারণা করেন, উনি জেলে থেকেও তো নির্বাচিত হয়েছিলেন কিভাবে? না না, এটা এটা ওই যে বললাম আপনার, উনি শুধু আপনার ওই যে আমাদের স্পর্শ করতে মানিকগঞ্জবাসীকে শুধু আবেগ প্রবণ বানায় মানুষ, হ্যাঁ, ওনার স্ত্রী, ওনার সন্তান, আপনার কারণ উনি তো জেলে গেছেন দুর্নীতি করে, দুর্নীতি করে জেলে গেছে আপনার, হ্যাঁ, কিন্তু ওনার স্ত্রী, ওনার সন্তানরা কিন্তু আপনার পৌরবাসীকে বোঝাইছে যে একটা স্ত্রী তার স্বামী ফিরাই দেন, আপনার একটি সন্তানের তার পিতাকে ফিরাই দেন আপনার, যে একটাবার শুধু শেষ সুযোগ
রমজান কি আপনারা বলেন কিন্তু ভাই পারবেন না আমাদের মানিকগঞ্জবাসী আমার একটা কথা খালি শুনেন কমলবাসীর এই কমল অনুভূতিতে আঘাত করিয়া প্রতারণার মাধ্যমে কিন্তু উনি আপনার ঠিক বলছেন আমার একটা কথা খালি বলি জি উনি ক্ষমতায় থাকিয়া উনি দুর্নীতি করছে এবার যার কারণে মানুষ এবার একটা ডাক দিছে পরিবর্তন চাই জি আর আপনার দলের যে প্রার্থী ধানের শীষের মার্কা মানিকগঞ্জের মানুষের দুঃখ বেদনায় তাকে পায় নাই কেন পায় এখন দাঁড়ান আমার শেষ করতে দেন এখন এই জন্য এই যে স্বতন্ত্র সরকার এই সুযোগটা দিয়ে ভালো করছে মানুষ বিচার করব দলের নামে যদি কেউ অন্যায় করে মানুষ তারা ফালিয়ে দেবো ভোটের মাধ্যমে আমাদের আপনার মেয়র প্রার্থীর এলাকাটা আপনার বিএনপি অধ্যুষিত আর এই কারণেই আপনার এই আওয়ামী লীগের আপনার যারা মেয়র ছিল বা আওয়ামী লীগ সমর্থিত তারা কোন সময় কিন্তু নেপ পার্টি কইগা না 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 আপনার বিএনপিতে যাইয়া বিএনপি সমবায় মন্ত্রী হইল কি করলো মানিকগঞ্জের জন্য আচ্ছা মেয়রটা আপনাদের কত বছর জবাবদিহিতার জন্য আপনাদের যে দুইটা দলের একটা দুর্বলতা এটা কি আপনারা জানেন ভোটারের কাছে আপনারা মৌখিকভাবে এইডে করুম ওইটা করুম নির্বাচন আসলে কোন আপনারা লিখিত প্রতিশ্রুতি আজ পর্যন্ত নির্বাচনী কথা কেন ভোটারের কাছে দিলেন না ভাই আমরা এখন একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে যে আসলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক সমস্যার কথা গণমাধ্যমে এসেছে সেই সমস্যাটা আসলে এখানে মানিকগঞ্জের বাস্তবতাটা কি রকম ভাই উনি সবাইকে সমান সুযোগ পেয়েছে আমি একটা কথা কই দেই এই দলীয় ইলেকশন হচ্ছে বইলা আজকে কিন্তু বিএনপির লোকজন আজকে খালেদা জিয়া শহীদ জিয়া ধানের শীষ বইলা আজকে কিন্তু ক্যাম্পিং করতে পারতেছে শুধু তাই না আপনি পাঁচটা অফিস করতে পারবেন আমিও পাঁচটা অফিস করতে পারবো আপনি বিএনপি বলে তিনটা অফিস আওয়ামী লীগ আমি দশটা অফিস তা কিন্তু না যেখানে যে অভিযোগ আসতেছে জরিমানা করতেছে কেউ যদি আইন ভঙ্গ করতেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে কাজেই লেভেল প্লেইং ফিল্ড যে ইংরেজিতে উনি যেটা কইল অর্থাৎ সবার জন্য যে সমান অধিকার সমান সুযোগ সেটা কিন্তু এখন পর্যন্ত ভাঙে নাই এইটা শুধু শুধু আপনাদের মুখে আমাদের বিএনপি আমাদের বিএনপির দশজন বাড়ির থেকে তুলে নিয়ে আপনার ভয় ভীতি দেখাইছে যে বাড়ি ঘর জ্বালাই দিয়ে যদি বিএনপির পক্ষে তোমরা কথা দেখাইছে আপনার আমি লেগে লোকজন অভিযোগ দেন দল করেন দল কানা হয়েছেন অন্যের কথা শুনতে চান না ভোটারের কথা শুনতে চান না নির্বাচিত হইলে যে আপনারা কি করবেন বলে আমরা বুঝতে পারতেছি আপনারা কন্টিনিউ বলতেছেন যে আচরণ বিধি লঙ্ঘন করতেছে আচরণ বিধি লঙ্ঘন করতেছে আজ পর্যন্ত যে কয়টা আচরণ বিধি লঙ্ঘন হয়েছে এই পৌরসভার একজন ভোটার হিসেবে বাসিন্দা হিসেবে আমি তো মনে করি নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশনের আচরণ বিধি যেভাবে এই জায়গাতে প্রয়োগ হচ্ছে আমরা খুবই প্লিজড এবং আমরা এই কমিশনকে অনুরোধ করব রিটার্নিং অফিসার বিশেষ করে সরকারের প্রভাবশালী মন্ত্রী বিশেষ করে ক্যাবিনেট মিনিস্টার তথ্যমন্ত্রীর নাম আপনারা জানেন হাসানুল হক ইনু ধর্মমন্ত্রীর নাম জানেন মতিউর রহমান তাদের লিখিত ব্যাখ্যা ই করছে এর চেয়ে কই ফাচ্ছে এটা স্বচ্ছতা কই যাবে কথা বলি তারা হলো লিখিত ব্যাখ্যা দেওয়ার পরে একদিনের জন্য ওই নির্বাচনী এলাকা ভিজিট করেছে এটা দেখাই গেছে মানিকগঞ্জের পক্ষ করে কথা বলি এইটা তো শুধু আপনার এদের দুইজনের কথা বললেন আপনারা যে লিখিতভাবে এদেরকে জবাবদিহিতা করতে বলছে জবাবদিহিতা করছে আপনারা অবশ্যই করছে দেশবাসীকে দেখাইছে আপনার সেটা হ্যাঁ পেপারে আসছে সেটা কি দেশবাসীকে দেখাইছে এখন একটা যে লাচমিক লীগের যে সভাপতি বাবুল সরকার উনিরও যে বউ মহিলা কমিশনার দাঁড়াইছে না দাঁড়াইছে তারপরে জানুগের একটা মেয়ে মহিলা কমিশনার দাঁড়াইছে জানু যে
তার তিন নম্বরে তারে গেলাম বসিয়ে দিয়েছে বাবুল সরকারের এই বর্তমান সরকারের যে গুন্ডা পান্ডা প্রশাসনের লোক নিয়ে প্রশাসনের লোক নিয়ে তাও তেনে লেভেল কইতাছেন কেমনে কইতাছেন তাহলে এটা কি গণতন্ত্রের ভাষা তার মানে কি উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন প্রায় 140 জন প্রার্থী এবং এদের মধ্যে 6 জন মেয়র এবং 134 জন কিন্তু কমিশনার কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর হচ্ছে আপনার 94 জন বাকিরা কিন্তু হচ্ছে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর তো এরা কি আসলে প্রার্থী না থাকার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি প্রভাবের কারণে তাদের বসিয়ে দেওয়া আমি মনে করি প্রভাবের কারণে ভাই আমি বুঝাইতে প্রভাবের কারণে ইতিমধ্যে তো আপনারা পেপার পত্রিকায় আমরা প্রতিদিনই কিন্তু আপনার পড়তাছি বিভিন্ন জায়গায় আপনার বিএনপির প্রার্থীর উপরে হামলা বাড়ি ঘরে হামলা গাড়ি ভাঙচুর ঠিক আছে মাইরা ফেলার দেওয়ার হুমকি মামলার হুমকি এই ধরনের হামকি ধামকি তারা তো দিয়ে আপনার আমাদের প্রার্থীকে নামতে দিতেছেন আপনার এখনো যেটুকু আপনার রয়েছে এইটুকু আচ্ছা ভাই আপনার আপনার কথা শেষ আমার দুটো কথা আমি জাস্ট 2 মিনিট আমার একটা প্রশ্ন শেষ করে আমি করি ভাই এই যে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে কইতেছি আমরা তিনজন ক্যান্ডিডেটের একদম বায়োডাটা আমরা দেখছি আমাদের মানিকগঞ্জে কিন্তু সুজন আইছিল সুজন কার নামে কয়টা মামলা আছে কার কি পরিমাণ সম্পদ আছে এগুলো কিন্তু সবকিছু কিন্তু আছে আমাদের কাছে ভোটারদের কাছে সুজন এসে দিয়েছে এখন এই জায়গাতে আপনি খালি একটা বলেন শুধু দল করেন এই জন্য বললেন না ভাই বুকে হাত দিয়ে বলেন আপনি আমরা দল কই না রমজানের বিরুদ্ধে চারটে মামলায় কিন্তু দুর্নীতির জি ঠিক আছে এবং চারটে মামলা স্থগিত জি তাই তো জি আপনি গাজী কামরুল হুদা সেলিম বীর মামলা না বাংলাদেশে এই যে এমন কোন বিএনপি নেতা আছে যার নামে একটা মামলা নাই আপনার কার নামে মামলা না যাদুর নামে কোনো মামলা নাই না কোনো মামলা নাই কারণ হলো আমি শেষ করি না দাদা আমি শুনি বলেন আমি এইটুক শেষ করি যাদুর নামে মামলা নাই কারণ কি উনি কি আপনাদের মতো পোর খাওয়া বিএনপি করে না সে এইবার সেখানে ভোট দেবে না আপনার যাদু ভাই আওয়ামী লীগও কার দিয়ে ছাত্র দল করে মানুষের চোখখানে হাত ধরে গেছে ঠিক আছে আপনার আপনার যাদু ভাই আসছে আপনার তৃণমূল পর্যায়ে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে দেখেন দেশবাসী পরিবর্তন চায় আপনাদের এমন ভাবে তার ভোটাধিকার প্রয়োগ করবে তৃণমূলের নির্বাচন কিন্তু এটা কিন্তু তৃণমূলের উন্নয়নের জন্য সরকার পরিবর্তনের জন্য না মিয়া ভাই এটা কিন্তু আমরা বুঝি আপনারা যতই কর মাননীয় প্রধানমন্ত্রী আপনার যে সুন্দর একটা নির্বাচনের স্বার্থে দলীয় প্রতীক দিছে পুলিশ কিন্তু আপনার ভিন্ন কথা বলতেছে পুলিশ বলতেছে যে এই প্রতীক দেওয়া হয়েছে যে প্রত্যেকটা পৌর সবাই কারা কারা বিএনপি করে তাকে চিহ্নিত করার লিগে পরবর্তীতে তাদের উপরে আপনার ধরতে জুলুম করতে গুম করতে মারতে সুবিধা হয় আপনার পুলিশ কিন্তু এই কথা বলতেছে আপনাদের আওয়ামী লীগের পুলিশই বলতেছে কিন্তু আওয়ামী লীগের পুলিশ বয়কট করেন না পারবে না করেন না কে পারবে ভাই এই একটা অবশ্যই দিতেছেন সব একজন একটা হবে দাদা আমাদের অবশ্যই বয়কট হবে আপনারা করছে আমার উদ্দেশ্য করে যেহেতু প্রশ্ন করছি আমি এটা বলেন হ্যাঁ বলেন ভাই বুকে হাত দিয়ে বলেন মানিকগঞ্জ পৌরসভা সহ সারা বাংলাদেশের 234 পৌরসভায় তফসিল ঘোষণার পরে আপনি নিজে নিজে নির্বাচনী প্রচার কাজ করতে যেয়ে মামলা শিকার হয়েছেন এটা কইতে পারবেন এই যে আপনাদের সাথে আমরা গল্প করতেছি না চা খাইতে খাইতে গল্প করতেছি বলেন হয়তো দেখা যাবো যে এর মধ্যে পুলিশ এসে আমার গাড়ি উঠে ফেলবে আপনাদের সামনে কিন্তু আমরা আমাদের মেয়র প্রার্থী যাদবের পক্ষে আমার চোখের সামনে মাত্র 3 জন লোক আপনার আমাদের সাধারণ মানুষের মাঝে আপনার লিফলেট বিতরণ করতে করতে হাঁটতেছিলাম আপনার 3 জন মানুষ তো আর আপনার নির্বাচনী আপনার প্রতিবন্ধকতা না আসল মিদি লঙ্ঘন হয় না তার আশ্বাস সেইখানে আইসে সেরা কেন আমার পাশ থেকে আমাকে ধাক্কা মেরে ফালাই দিয়ে আপনার পুলিশ আপনার ধরে নিয়ে গেল 2 জন অভিযোগ করছি কার কাছে করছি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছি আপনার এখন পর্যন্ত পুলিশ তার নামে কোনো ওয়ারেন্ট আপনার সাবেক কোনো মামলা কোনো কিছুই দেখাইতে পারে না কিন্তু আপনার কোনো কিছুই দেখাইতে পারে নাই আপনাদের পর্যবেক্ষণ কি নির্বাচনের দিন ঢাকঢোল পিটিয়ে যার যার মতো মনোনয়ন জমা দিছে প্রত্যাহারের দিন যার যার মতো করে প্রত্যাহার করছে অফিস খুলছে মাইকিং চলতেছে ক্যাম্পিং চলতেছে 5 জন 10 জন করে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যায় ভোট চাইতে
এখন বিএনপির কোন নেতার বিরুদ্ধে এই নাশকতা যদি মামলা থাকে, সন্ত্রাসে যদি মামলা থাকে, তার বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নেয়, আর ওনারা যদি হেডারে কয় গণতন্ত্র গেল, এটা আমি আপনার গুলি কথাই আপনি বলছেন, একটা কথা আপনার লাইন খালি বলেন নাই আপনার, বলেন যে এই আওয়ামী লীগ সরকার যে আপনার ঢাক ঢোল পিটিয়ে আপনার নির্বাচনে আমরা সবাই যাইতে পারতাছি, আপনার প্রচার প্রচারণা করতে পারতাছি, হ্যাঁ সবাই আপনার নির্বাচনের দিন অংশগ্রহণ করতে পারতাছি, শুধু একটা লাইন বলেন নাই যে শুধু আমরাই আওয়ামী লীগ যারা করি তারাই একমাত্র নির্বাচনের দিন সন্ধ্যার দিকে ঢাক ঢোল বাইরে ঘোষণা দিয়ে দিব আমি এই যে দুদিন আগে বিএনপির সমর্থিত যে দানেশের প্রতীকের খুরশেদ আলম জয়ের একটা নির্বাচনী মিটিং ছিল, সেই মিটিং এ নির্বাচন করার কারণে ওই এলাকার দুইটা মুরব্বী যে বাড়িতে মিটিং হয়েছে তাকে ওদিনকার রাত্রেই পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হয়েছে এবং কোর্টে চালান দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে কেমন গণতন্ত্রের মধ্যে আমরা আছি? কিভাবে নির্বাচন ফেয়ার হবে? বিএনপি ক্যান্ডিডেট জনগণ ভোট দিলে আমরা তো সন্দিহান। আমরা এই সব শেষ করতে দেন, এগুলো আমাদের চোখের সামনে বাস্তব প্রমাণ যে এই থেকে আমাকে অনুমান হয় আগামী নির্বাচন কতটুকু সুস্থ এবং কি হবে তা অনুমান করে নিও। ওনার এই সংশয়ের সাথে আপনি কি একমত? এমন কথা হলো আপনারা বিএনপি আওয়ামী লীগ করেন, আমরা সাধারণ ভোটার, আমরা এত মারামারি করবার গেলে আমরা কোন ভোট? আমরা সাধারণ ভোটার, আমরা ন্যায়টা বলতাছি আপনারা, আমরা সাধারণ ভোটার, পার্টির কথা নিয়ে আমরা সাধারণ ভোটার, রাইত হলে ঘুমাই, দিন হলে কাম করবার যাই মাঠে খেতে, তাই না, রিক্সা চালাই ভ্যান চালাই, আমাকে নির্বিঘ্নে ভোট দিয়ে হারুন, যে আমাকে কথা শুনবো তারাই আমরা ভোট দেবো, রাজনৈতিক কথা এত যদি বলে তাহলে তো আমরা ভয় পেয়ে যাবো, তাই না? ঠিক আছে, কে কি অন্যায় উন্নয়ন করছে তার জনগণ প্রমাণ করো, আমাকে বেতলা খেয়া ঘাটের ব্রিজ কোন সরকার রেসপন্স দিতে পারে নাই, এটা দুঃখজনক ঘটনা, এটা বিএনপি পারে নাই, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 20 জন আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকবেন, 4 স্তরের নিরাপত্তা থাকবে, আর পাশাপাশি গেলবারের হিসেব অনুযায়ী প্রায় 10-12টি কেন্দ্র কিন্তু এই পৌরসভায় ঝুঁকিপূর্ণ, আর সারা দেশে অসংখ্য পৌরসভা আর কি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তো সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোটাররা কতটা স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারবেন আপনার মূল্যায়ন? সার্বিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, একের যে খুব ভালো তাও না, একের যে খুব খারাপ তাও না, জনগণ এইরকম পরিস্থিতি থাকলে ব্যাপকভাবে ভোট দেবে তাদের পছন্দ মতো প্রার্থীকে, আর যদি পরিস্থিতি খারাপ হয় জনগণ ঘর থেকে বেরিব না। আচ্ছা, উনি যেগুলো বলছেন আপনি কি এটার সাথে একমত? আমি কিছুটা একমত আর কিছুটা দ্বিমত পোষণ করি, কারণ অনেক কিছু ঘটে অন্ধকারের ভিতরে, অনেক কিছু জনগণ দেখে না কইলাম। রাত্রে যাইয়া আওয়ামী লীগের যে কর্মী আছে তারা এবং পুলিশ থেকে প্রশাসন তারা অনেকে আছে চোখে ঠেকে, কারণ এক জায়গায় বাড়ি আমি কিছু বলতে পারি না, প্রশাসন দিয়া করায় তুই গেলে আমার নির্বাচনে যাইস না, তোর গেলাম এমন কেসে দিমু তুই জীবন আর বাইরে যেতে পারবি না, গেলাম তোর নির্বাচন বড় না তোর জীবন বড়, তোর বউ পোলাপান বড়। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো মনে করেন কিছু হয়েছে, আগামী নির্বাচন আরও কাছে যেতেছে না, আর এইরকম অনেক হবে, অনেক গ্রেপ্তার হবে। মানিগঞ্জে কয়জন গ্রেপ্তার হয়েছে যে আমার চাচা যে কইতেছে সবই ঠিক আছে, কয়জন জানে কয়জন গ্রেপ্তার হয়েছে এই নির্বাচনের মাঝখানে, অনেকে গেলাম গ্রেপ্তার হয়েছে কিন্তু গ্রেপ্তার হয়েছে। এই যে আমরা এখানে এই যে কথাবার্তা বলতেছি, এই কথাবার্তা বলার পরও হ্যাঁ হ্যাঁ বাসায় যাইতে পারুম কিনা মনে করেন আক্রমণ হবে দেওয়া সন্ধ্যা। এটাই আমাদের প্রত্যাশা, আগামীতে অন্য কোথাও এই চায়ের কাপের ঝড় নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে।